হোজাই জিলার বিহুতলিত যুবকর মৃত্যুক লৈ হোজাই থানাত উত্তেজনা। হোজাই জিলার বিহুতলি ফিল্ডর ওসরত মাহিয়েকর ঘরত থকা বিক্রম চৌধুরী নামৰ যুবকজন দেওবারে বিয়লি ঘরের পর অন্তর্ধান হয়। তেওঁৰ প্রকৃত ঘর আছিল দবকাত। জানিব পৰা মতে কোনো বন্ধুয়ে ফোন কৰি মাতি নিয়াৰ পিছৰে পৰা সন্ধানহীন হৈ আছিল যুৱকজন। পৰিয়ালৰ লোকৰ অভিযোগ মতে দবকাৰ এজন লোকে ফোনৰ যোগেদি মাতি নিছিল যুৱকজনক। শেষত যোৱা শুক্ৰবাৰে কামপুৰৰ কপিলিঘাটত যুৱকজনৰ মৃতদেহ পোৱাৰ পাছত স্থানীয় ৰাইজ উপস্থিত হৈ হোজাই থানা হাই হাই, হোজাই থানা গো বেগ আদি ধ্বনিৰে হোজাই থানাৰ পৰিস্থিতি উত্তপ্ত কৰি তোলে। অৱশ্যে হোজাই জিলাৰ ডি এছ পি আৰু এছ পি আহি সমগ্ৰ ঘটনাটোৰ বুজ লৈ তদন্ত অব্যাহত ৰাখি দোষীক বিচাৰি আনি উচিত শাস্তি দিয়াৰ আশ্বাস প্ৰদান কৰে। পরবর্তী কার্যসূচী আপনাদের বুঝি এইটাই হব যে এতিয়া আমার এস পি স্যার আহিব লাগে, ইয়াত আহি পেলাই আমাকে একটা আশ্বাসন দিব লাগে যে হ্যাঁ মই এইটো 24 ঘন্টার মাজত আসামি ওলাই দিম, তেন্তে আমি ইয়ার পৰা যাম, আর নহলে বডি ইয়াতে থাকিব, আমি গোটে রাতে ইয়াতে ধর্ণা দিম। রাতে নহয় 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা মই দি থাকিম, 10 দিনেরও দিব ইয়াতে বহি থাকিম, কিন্তু আমার আসামি লাগিব ইয়াতে। হোজাইৰ পৰা সুসেন সাহাৰ সহযোগত ভাৰতী ফুকনৰ ৰিপৰ্ট, এনিটাইম 24।